এখনই না দাদি, নীলাকে যখন এতটা কষ্ট দিয়েছি, ওর ভালোর জন্য আরেকটু কষ্ট দিলে সমস্যা কোথায়? এতে ওর আমার দুজনেরই ভালো হবে। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় কর। দাদি চলে যেতেই আমি ফ্রেশ হয়ে নাস্তাটা করে ফেললাম। প্রিয়া আজ জেদ ধরেছে, ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। এখানে তেমন একটা কাজ নেই, তাই আমি রাজি হয়ে গেলাম। বলে দিলাম নীলাকে বিকেলে ঘুরতে নিয়ে যাব। বিকালের দিকে ড্রেস চেঞ্জ করে রেডি হব বলে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম, তখনই ওয়াশরুমের দরজাটা খোলার আওয়াজ পেলাম। সামনে তাকিয়ে তো আমি এক প্রকার অবাক। দেখলাম নীলা একটি লাল শাড়ি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নীলাকে এই নিয়ে দুইবার লাল শাড়ি পরতে দেখলাম, প্রথমবার বিয়ের দিন, আর আজ দ্বিতীয়বার। নীলাকে লাল শাড়িতে আজ একটা লাল পরীর মতো লাগছে। চোখ একবার ওর দিকে যেতেই আর ফেরাতে পারছি না, পিচ্চিটার সৌন্দর্যের মায়ায় পড়ে গেছি আমি। কোথায় যাবেন? রাক্ষসটার হাতে কাপড় দেখে কথাটা বলে উঠলাম। নীলার কথায় হুঁশ ফিরে পেলাম, নিজেকে সামলে নিলাম। দেখতে পাচ্ছ না ওয়াশরুমে যাচ্ছে? সেটা তো দেখতেই পাচ্ছি, আপনার হাতে কাপড় দেখে মনে হচ্ছে কোথাও বেরোবেন। কোথায় যাবেন সেটাই জিজ্ঞেস করছি। রাতের কথা কিছুই ভুলিনি, সব প্রতিশোধ ঢাকা গিয়ে সুধে আসলে নিব। আমি প্রিয়াকে নিয়ে একটু ঘুরতে যাব, তাই রেডি হতে যাচ্ছি। কোনো রকম ভূমিকা ছাড়াই কথাটা বলে ফেললাম। জানি নীলাই কথা শুনে রেগে যাবে, আমিও তো চাই যে ও রাগুক। ও, তাহলে আপনি রেডি হয়ে আসুন, এতক্ষণে আমি চুলটা ঠিক করে ফেলি, আমিও আপনার সাথে ঘুরতে যাব। রাক্ষস প্রিয়া দুই লুচ্ছাই যে আজ ঘুরতে যাবে তা আমি আগে থেকেই জানি, তাই দাদির কথা মতো শাড়ি পরেছি ওদের সাথে ঘুরতে যাব বলে, যাতে প্রিয়া লুচ্ছিটা আমার রাক্ষসটাকে একা পেয়ে ফাঁদে না ফেলতে পারে। তুমি আমাদের সাথে ঘুরতে যাবে মানে? আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারবো না, প্রিয়া মানা করে দিয়েছে। নীলাকে রাগানোর জন্য কথাটা বললাম। কি, প্রিয়া লুচ্ছির বাচ্চা আমাকে ঘুরতে নিয়ে যেতে মানা করেছে? ওর এত বড় সাহস আর কি করে আমাদের স্বামী স্ত্রীর মাঝে আসার? আজ তো আমি ওকে মেরেই ফেলবো। হ্যাঁ, তোমার যা ইচ্ছা, ওকে মেরে ফেলবে না কেটে ফেলবে ওর সামনে গিয়ে করো, তবু আমার সামনে থেকে বিদায় হও তো। রাগ করে রুম থেকে বেরিয়ে এলাম। রুম থেকে বেরিয়েই ডাইনি প্রিয়াটাকে খুঁজতে লাগলাম। নীলা বেরিয়ে যেতেই আমি ওয়াশরুমে চলে গেলাম। ভাবলাম হয়তো নীলা কিছু করবে না, কিন্তু কিছুক্ষণ পরই প্রিয়ার চিৎকারের আওয়াজ পেলাম ড্রয়িং রুম থেকে। ড্রেস পুরোপুরি চেঞ্জ করা হয়নি, শার্ট প্যান্ট পরে আছি। এই অবস্থাতেই দৌড়ে সেখানে গেলাম। সেখানে গিয়ে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নীলা আর প্রিয়া দুজন প্রায় ঝগড়া লেগে গেছে। প্রিয়া ফ্লোরে বসে বসে কাঁদছে আর নিজের চুলগুলো ছাড়ানোর চেষ্টা করছে, আর নীলা প্রিয়ার চুলগুলো ধরে টানছে। দাদি অনেক চেষ্টা করছে ওদের ছাড়ানোর, কিন্তু নীলা ছাড়ছেই না প্রিয়ার চুলগুলো। কোনো রকমে আমি গিয়ে নীলাকে ছাড়িয়ে নিলাম প্রিয়ার কাছ থেকে। ছাড়ুন তো আমায়, ছাড়ুন, আজই প্রিয়া লুচ্ছির সব চুলগুলো আমি ছিঁড়ে ফেলবো, যাতে কোনো দিন আমার স্বামীর দিকে খারাপ নজর না দেয়। রাক্ষসটার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। আমি লুচ্ছা না, তোর স্বামী লুচ্ছা। তোর স্বামী তোকে তালাক দিয়ে আমায় বিয়ে করবে বলেছে, বিশ্বাস না হলে জিজ্ঞেস কর নিজের স্বামীকে। প্রিয়ার কথাটা শোনা মাত্রই নীলাকে ছেড়ে দিলাম। প্রিয়া এভাবে আমায় ফাঁসিয়ে দেবে কখনোই ভাবতে পারিনি। প্রিয়া সত্যি বলছে আপনাকে বিয়ে করতে চাইছেন? হ্যাঁ, তবে সেটা মজা, আর কিছু বলতে পারলাম না। তার আগেই নীলা আমার শার্টের কলার ধরে টেনে রুমে নিয়ে আসলো। আমি আগেই বুঝেছিলাম তোর ওই প্রিয়া ডাইনির সাথে কিছু একটা চলছে, নয়তো যে মানুষ সবসময় আমার পেছন পেছন ঘুরত সে কিনা রাতে ড্রয়িং রুমে ঘুমায় আমাকে ছেড়ে। রুমে এনেই কথাগুলো বলতে লাগলাম। নীলা, তুমি আমাকে তুই বলছ? বেশ করেছি তুই বলেছি, তোকে তো তুই এর উপরে যেটা আছে সেটা বলা দরকার। লুচ্ছুকো থাকার ঘরে এত সুন্দর বউ রেখে অন্য মেয়েদের বিয়ের প্রস্তাব দেওয়া, এক্ষুনি কথা না বলে শার্ট প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরবি, তারপর আমায় নিয়ে ঢাকা যাবি। আমার কথাটা তো ওকে শোনো, তুমি যেমনটা ভাবছো আমি তেমন কিছুই বলিনি প্রিয়াকে,
তাছাড়া এখন এখান থেকে রওনা হলে অনেক রাত হয়ে যাবে ঢাকা যেতে। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব, মানে চলে যাব। দরকার হলে আমাদের বাড়িতে আজ থেকে কাল ঢাকা যাব, তবু এই বাড়িতে থাকবো না। আর তুই যদি এখন না করিস তাহলে তোর মাথায় ফুলদানি দিয়ে বাড়ি মেরে ফাটিয়ে দেবো, এই বলে রাখলাম। নীলার চোখের দিকে তাকিয়ে যতটুকু বুঝতে পারলাম, এই মুহূর্তে যদি নীলার কথা না শুনি সত্যি আমার মাথা ফাটিয়ে ফেলবে। তাই কথা না বাড়িয়ে নীলার কথায় রাজি হয়ে গেলাম। নীলাদের বাড়ি নীলার চাচার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূর, সেজন্য বেশি সময় লাগলো না নীলাদের বাড়ি পৌঁছাতে। আমাদের সাথে নীলার দাদিও নীলাদের বাড়ি চলে এলো। নীলাদের বাড়ি আসার পর নীলাকে আর একবারও চোখের সামনে দেখলাম না। রাতের দিকে ডিনার শেষে বিছানা শুয়ে আছি, তখনই পিচ্চিটা রুমে এলো। রুমে এসেই আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সরি, অনেককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাটা বললাম। সরি কেন? ওই যে আজ আপনার সাথে খারাপ ব্যবহার করেছি সেই জন্য। আসলে প্রিয়ার মুখে বিয়ের কথা শুনে মাথাটা খুব গরম হয়ে গিয়েছিল, তাই এরকম কথা বলেছি। আপনি কি সত্যি প্রিয়াকে বিয়ে করবেন বলেছিলেন? আরে না, আমি তো জাস্ট মজা করছিলাম ওর সাথে, যাতে তুমি আমাদের একসাথে দেখে একটু কষ্ট পাও। তার মানে আমাকে এতদিন ইচ্ছে করে কষ্ট দিয়েছে? এরকম মজা আর কোনো দিন করবেন না, প্রমিস করেন? এখন ওনাকে জড়িয়ে ধরে কাঁদছি। ঠিক আছে, প্রমিস করলাম আর কোনো দিন এমন মজা করব না। এবার কান্নাটা থামাও প্লিজ, এভাবে কান্না করলে যে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। এমনিতেই বাবা আমার উপর খুব রেগে আছেন, তারপরও কাল বাড়িতে গেলে যদি তোমার এই অবস্থা দেখে আমায় মেরেই ফেলবে। নীলার চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে কথাটা বললাম। কান্না থামিয়ে ওনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নীলাদের বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে এলাম। আন্টির কাছে শুনলাম অফিসের কাছে বাবা সিলেট গেছেন, কাল আসবেন। যাক, আজকের দিনটা অন্তত বাবার বকাশনের হাত থেকে রেহাই পেলাম। পরের দিন আজ খুব সকালেই নীলাকে সাথে নিয়ে অফিসে চলে এলাম, কারণ বাবা বাড়িতে সকালে আসার কথা। অনেকদিন পর অফিসে এলাম, তাই সবার কাজগুলো পুরো অফিস করে দেখছি। আপনার সবার কাজ দেখা হলো না? আরো বাকি আছে। কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে, সেই কখন থেকে রাক্ষসটার অফিসে সবার কাজ দেখছে আমাকে সাথে নিয়ে? পা দুটো ব্যথা হয়ে গেল, উফ। আর একটু বাকি আছে। কেন, তোমার কি পা ব্যথা করছে? এতক্ষণ হাঁটলে পা ব্যথা করবে না তো কি করবে? ঠিক আছে, তুমি তোমার কেবিনে গিয়ে বসো, আমার পাশের কেবিনটা এখন থেকে তোমার। আপনার পাশের কেবিনটা এখন থেকে আমার? মানে আমি তো পাখিয়াপুর কেবিনে ছিলাম। আগে ছিলে, এখন থাকবে না। পাখির কেবিনে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে, যেগুলো তুমি না বুঝে নষ্ট করে ফেলতে পারো, সেই জন্য আজ থেকে তুমি আমার পাশের কেবিনটায় থাকবে আর আমার পার্সোনাল পিএ হিসেবে কাজ করবে। আপনার পার্সোনাল পিএ? আর কিছু বলার আগেই উনি বলতে লাগলেন, একটু ব্যস্ত আছি, এখন কোনো প্রশ্ন করো না প্লিজ, ফ্রি হলে আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলে দেব। পাখির কেবিনে তোমার প্রয়োজনীয় যা যা আছে পিয়নকে দেখিয়ে দাও, ও তোমার কেবিনে সেগুলো দিয়ে আসবে। কোনো কথা না বলে পাখিয়াপুর কেবিনে এসে পড়লাম। কেমন আছো নীলা? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো। এতদিন কোথায় ছিলে আমাকে কিছু না জানিয়ে? চাচার বাড়ি গিয়েছিলাম রাক্ষসটার সাথে রাগ করে, সেদিন আমায় চর মারলো না তার জন্য। তা আমার পিচ্চি বোনটার রাগ কি কমেছে? তবে পুরোপুরি কমেনি। আচ্ছা এসব বাদ দাও, তোমার সাথে অনেক দিন হলো গল্প করা হয় না, আমার পাশে বসো তো, দুজন গল্প করি। চলুন গল্প করি। কিছুক্ষণ পর রাক্ষসটা আপু আর আমার গল্পের মাঝে এসে আমায় জোর করে আমার কেবিনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। সন্ধ্যার দিকে নিজের কেবিনে বসে ভাবছি বাড়িতে যাওয়ার সময় হয়ে গেল। আন্টির কথা অনুযায়ী বাবা এতক্ষণে বাড়ি চলে এসেছে। বাড়িতে গেলেই নীলার বিষয়ে যদি বাবা কিছু জানতে চায়, যে ও কেন রাগ করে চাচার বাড়ি চলে গেল, তখন বাবাকে আমি কি বলবো? মাথায় হাত দিয়ে এসব চিন্তা করছি। ধুর, এসব চিন্তা বাদ দিয়ে নীলাকে আমার যে কোনো দোষ নেই,
এরকম কিছু কথা শিখিয়ে দিয়ে বাবার সামনে দান করে দিলেই তো হয়, এতেই কাজ হয়ে যাবে আমি শিওর। আর এদিকে পাখি আপু কয়েকটা চকলেট কিনে দিয়েছিল, সেগুলো নিজের কেবিনে বসে খাচ্ছিলাম, তখনই রাক্ষসটা আমার কেবিনে আসলো। সেখানে আমার অর্ধেক খাওয়া চকলেটটা হাত থেকে নিয়ে কাগজের ঝুড়িতে ফেলে দিল। আমার চকলেট ফেলে দিলেন কেন? এত চকলেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাছাড়া তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যেগুলো তোমার হাতে চকলেট থাকলে তুমি মনোযোগ সহকারে শুনবে না, তাই চকলেটটা ফেলে দিলাম। আচ্ছা, যেটা বলতে এসেছিলাম শোনো। তারপর নীলাকে সব কিছু বুঝিয়ে দিলাম। বাবা জিজ্ঞেস করলে এইসব কথা বলতে পারবে তো? পারবো। তাহলে চলো বাড়িতে রওনা হই। নীলাকে সাথে নিয়ে বাড়িতে এসে পড়লাম। বাড়িতে আসতেই যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে ড্রয়িং রুমে যেতেই বাবা জিজ্ঞেস করল, নীলা রাগ করে এতদিন চাচার বাড়িতে কি কারণে ছিল? কই, নীলা তো চাচার বাড়ি যায়নি, ও তো বেড়াতে গেছিল চাচার বাড়ি। বিশ্বাস না হলে নীলার কাছে জিজ্ঞাসা করো। নীলা, রিয়াজ কি সত্যি বলছে রে মা? একদম না, আপনার ছেলেটাও মিথ্যে কথা বলছে। আমি চাচার বাড়ি বেড়াতে না, রাগ করে গিয়েছিলাম, আপনার ছেলে আমায় চড় মেরেছিল বলে।